সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। গতকালকের ক্লাসে আমরা থ্রি ডিজিট পর্যন্ত আলোচনা করেছিলাম, তো আজকের ক্লাসে আমরা মূলত কথা বলবো বর্গক্ষেত্র নিয়ে। তো আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু হচ্ছে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুতে প্রাবল্য। তাহলে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুতে প্রাবল্য, এটাই হচ্ছে আজকে আমাদের টপিক। এবং আমরা প্রথমে নাম দিয়ে ফেলি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। ধরো আমি একটা বর্গক্ষেত্র তোমাকে দিলাম, এবং এই যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছো, এই বর্গক্ষেত্রের তিনটি কর্নারে আমি তিনটি আধান দিয়ে দিলাম। ধরো এই কর্নারের আধান হচ্ছে +5 কুলম্ব, হ্যাঁ, আর এই কর্নারে আধান হচ্ছে মনে করো +5 কুলম্ব, এবং এই কর্নারে আধান হচ্ছে মনে করো -10 কুলম্ব, আর এই কর্নারে একটা বিন্দু চিন্তা করছি কোনো আধান নাই। তো চারটার আমি মান নাম দিয়ে দেই পি কিউ আর এস। এখানে চারটা পয়েন্টের আমি চারটা নাম দিয়ে দিয়েছি পি কিউ আর এস। তো আমার কাছে আমাকে যে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে কিউ বিন্দুতে প্রাবল্য কত। তাহলে প্রশ্নটা আমি প্রথমে লিখে ফেলি, প্রশ্ন হচ্ছে কিউ বিন্দুতে প্রাবল্য কত। তাহলে আমরা এই বর্গক্ষেত্রে কিভাবে কৌণিক বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে জানো। তো গত ক্লাসগুলোতে আমরা জেনেছি ত্রিভুজ সম্পর্কে, আজকে আমরা যাচ্ছি বর্গক্ষেত্র সম্পর্কে। তো বর্গক্ষেত্রে দেখো এখানে তিনটা কর্নারে তিনটা প্রাবল্য আছে, তিনটা আধান আছে, +5 কুলম্ব, -10 কুলম্ব এবং +5 কুলম্ব, যার কারণে এখানে তিনটে প্রাবল্য বের হবে। তিনটে প্রাবল্য থেকে আমরা লব্ধি প্রাবল্য বের করব। আমরা যে ত্রিভুজের সমস্যাগুলো করেছিলাম সেগুলোতে আসলে দুটো প্রাবল্য ছিল, যার কারণে লব্ধি বের করাটা সহজ ছিল, কিন্তু এখন তিনটা প্রাবল্য চলে আসছে যার কারণে লব্ধি বের করতে হবে, দুটো প্রাবল্য থেকে একটা প্রাবল্য আনতে হবে, তারপর সেই প্রাবল্যের সাথে বাকি প্রাবল্যের লব্ধি প্রাবল্য বের করতে হবে। এই প্যাটার্নটা আমরা এখন শিখব। আচ্ছা, তাহলে এই কিউ বিন্দুতে যে বিন্দুর প্রাবল্য নির্ণয় করব, সেই বিন্দুতে আমি একটা পজিটিভ চার্জ চিন্তা করি, অর্থাৎ আমি মনে করি এখানে একটা পজিটিভ চার্জ আছে +1 কুলম্ব। ওকে, তো আমি চিন্তা করলাম এখানে একটা পজিটিভ চার্জ আছে এবং সেটা হচ্ছে +1 কুলম্ব। আচ্ছা, এবার প্রথম আমি এই চার্জটা নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে +5 কুলম্ব। দেখো এই +5 কুলম্ব +1 কুলম্বকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করা মানে দূরে ঠেলে দেয়া, অর্থাৎ 5 কুলম্ব +1 কুলম্বকে এভাবে সরিয়ে দিবে, যার কারণে বিকর্ষণ যেহেতু করে তাই আমরা রেখাটাকে টেনে এভাবে লিখতে পারি, এভাবে অ্যারো চিহ্ন দিয়ে আমি মার্ক করে দিতে পারি, অর্থাৎ +5 কুলম্ব +1 কুলম্বকে এভাবে দূরে ঠেলে দিচ্ছে, আর এটাই হচ্ছে +5 কুলম্ব চার্জের জন্য লব্ধি E1। আচ্ছা, ওকে, এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস আমি এখনো দেই নাই, যেটা ছাড়া একটা হবে না, সেটা হচ্ছে বর্গের বাহু। হ্যাঁ, তো আমি বর্গের বাহুটা বলে ফেলি। এখানে আমাদের বর্গের যে বাহু, বর্গের বাহু হচ্ছে আমাদের 1 মিটার। ওকে, তাহলে এখানে আমাদের বর্গের বাহু হচ্ছে 1 মিটার। আচ্ছা, তাহলে E1 পেয়ে গেলাম। এবার দেখো এই +5 কুলম্বতে আসো। এবার দেখো এই +5 কুলম্ব কিন্তু +1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে, তাহলে +5 কুলম্ব +1 কুলম্ব চার্জকে দূরে ঠেলে দেবে, অর্থাৎ এটারও দিক হবে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে, অর্থাৎ দূরে ঠেলে দিচ্ছে। তাহলে আমি E1 আর এটাকে ধরছি E2। ওকে, তাহলে আমি +5 কুলম্ব থেকে E1 পেয়ে গেছি আর এই +5 কুলম্ব থেকে E2 পেয়ে গেছি। তো এবার আমরা E1 এবং E2 বের করবো, ঠিক আছে? ওকে, শুরু করছি। তোমাদেরকে প্রাবল্য বের করার যে সূত্রটা শিখিয়েছি সেটা দিয়ে করো। E1 ইকুয়ালস টু, সূত্র ছিল 9×10⁻⁹ ইন্টু চার্জের মান। দেখো প্রথম E1 বের করছি, তাহলে চার্জ কত? 5। আর ডিস্টেন্স কত? যেহেতু বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে, তাহলে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, অর্থাৎ 1 স্কোয়ার। তাহলে আগের মতন 5×9 = 45, এটাকে 4.5 লিখে আর এটাকে 10⁻⁰ করে দেওয়া যায়। তাহলে E1 এর মান হচ্ছে 4.5×10⁻⁰ নিউটন পার কুলম্ব। E1 বের করে ফেলছে। এবার E2 বের করবো। ওকে, E2 ইকুয়ালস টু সেম 9×10⁻⁹ E2 এ কিন্তু চার্জের মান সেম, এটা তো +5 ছিল, এটাতেও কিন্তু +5, অর্থাৎ 5। আমরা তো শুধু মানটাই লিখি, তাহলে এখানেও কিন্তু 5,
আর এখানেও কিন্তু দূরত্ব 1 স্কয়ার, তাহলে সেম মানই আসবে, অর্থাৎ 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। তাহলে এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি আমরা যে E1 আর E2 কিন্তু সমান। তাহলে এটাকে আমরা এখানে একটু আমাদের পরবর্তী অংশের জন্য আমরা একটু নোট করে ফেলি, সেটা হচ্ছে E1 ইকুয়ালস টু হচ্ছে E2 ইকুয়ালস টু মানটা বসে দিই 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। ওকে, তাহলে আমরা আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই তুলে ফেলছি। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্লাস 5 কুলম্ব এবং এই প্লাস 5 কুলম্ব মিলাই আমরা মিলিয়ে আমরা E1 এবং E2 পেয়ে গেছি। ঠিক আছে, এবার এই E1 এবং E2 এর মাঝখানের যে কোণটা আলফা, দেখো E1 এদিকে আর E2 এদিকে, তাহলে আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে E1 এবং E2 এই দুটো কিন্তু সমান, আর তাদের মাঝখানের কোণ আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তাদের প্রাবল্যটা আমরা বের করব। দেখো আমরা একটা সিস্টেম শিখেছিলাম ভেক্টর চ্যাপ্টারে, সেটা হচ্ছে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফা 90 ডিগ্রি হয় তাহলে লব্ধি বের করার সূত্রটাকে আমরা চেঞ্জ করেছিলাম, এবং সেটা ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওই 2PQ cos আলফা এটা লিখতে হয় না, কখন? যখন আলফার মান 90 ডিগ্রি হবে। তো যেহেতু এখানে আলফার মান 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই আমি E1 এবং E2 এর যে লব্ধিটা বের হবে সেই লব্ধিটাকে আমি যদি E ধরি তাহলে E ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের রুট ওভার E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, কারণ এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এবার মানগুলো বসাই ফেলি। মান বসানোর আগে একটা ব্যাপার খেয়াল করো, আমরা তো একটু আগে লিখেছি যে E1 আর E2 সমান। আচ্ছা, E1 আর E2 যদি সমান হয় তাহলে এটাকে আমরা E1 স্কয়ার প্লাস E2 এর পরিবর্তে E1 স্কয়ার বসাতে পারি, তাহলে বিষয়টা হয়ে যায় রুট 2E1 স্কয়ার। এবার যদি আমি রুটটাকে তুলে ফেলি তাহলে রুট 2 রয়ে যাবে আর এটা হয়ে যাবে E1। তাহলে আমরা E এর মান পেয়ে গেছি রুট 2E1। এবার আমরা একটু কষ্ট করে মানটাকে বসাই দিই, রুট 2 ইন্টু E1 এর মান হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম। তাহলে এটা হচ্ছে আমাদের E এর মান। এটাকে ইকুয়েশন করে আমরা E এর মানটাকে ফাইন্ড আউট করব। ওকে, তাহলে আমরা একটু E এর মানটাকে বের করে ফেলি। আচ্ছা, ইয়ার মানটা যারা বের করছে তো ভালো, যারা বের করেনি তারা আমার সাথে একটু বের করে ফেলো। রুট টু ইন্টু কি ছিল আমাদের? 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তাহলে আমাদের এটার মান হচ্ছে, আমরা যদি ইঞ্জিনিয়ারিং মোডে দেখি তাহলে এটার মান হচ্ছে 6.36। তাহলে আমরা মানটা বসে দিই 6.36 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম্ব। তাহলে আমরা E1 এবং E2 কে একসাথে করে E পেয়ে গেছি, অর্থাৎ 6.36 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এটাকে আমরা একটু কষ্ট করে এখানে লিখে ফেলি, অর্থাৎ আমরা পেয়ে গেছি যে E এর মান ইকুয়ালস টু হচ্ছে 6.36 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম্ব। আচ্ছা, তাহলে E এর মান পেয়ে গেছি। দেখো আমি কিন্তু E1 আর E2 একসাথে করে কি পেয়ে গেছি? E। তাহলে এই চার্জের কাজও শেষ, এই চার্জের কাজও শেষ, এগুলো ইকুয়েশন টিকুয়েশন করে আমি পেয়ে গেছি E এর দিক এদিকে। আমার হাতে আরেকটা আছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস 10 কুলম্ব। হ্যাঁ, এবার দেখি মাইনাস 10 কুলম্ব এই প্লাস 1 কুলম্ব চার্জকে কি করবে? নিশ্চয়ই আকর্ষণ করবে। তাহলে আকর্ষণের দিকটা কেমন হবে? দেখো এই মাইনাস 10 কুলম্ব চার্জ এই প্লাস 1 কুলম্ব চার্জকে টেনে নিয়ে আসবে, অর্থাৎ আকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণের দিকটা হচ্ছে, আমরা জানি বিকর্ষণটা বাইরের দিকে লেখা যায় আর আকর্ষণটা হচ্ছে ভেতরের দিকে, অর্থাৎ এইভাবে। তাহলে আমরা এটার দিক পেয়ে গেছি এই দিকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, আমরা এটাকে E3 দিচ্ছি। তাহলে এবার আমরা প্রথমে E3 এর মানটা বের করবো। হ্যাঁ, দেখো E1 বের করার সময় তুমি 1 মিটার দিছো, E2 বের করার সময় তুমি 1 মিটার দিছো,
তাহলে ই থ্রি বের করার সময় তোমার দূরত্ব দিতে হবে এটা, আর এই দূরত্বটা হচ্ছে বর্গের কর্ণ। তাহলে ই থ্রি বের করার জন্য দূরত্বটাকে আমরা যদি আর মনে করি, কি মনে করি, আর, হ্যাঁ আচ্ছা আর না, এগুলাকে আমরা আর হিসাবে নিতে পারি, এটাকে আর হিসাবে নিতে পারি, আর এটাকে যদি আমরা এক্স মনে করি, হ্যাঁ এক্স মনে করি, তাহলে এক্স ইকুয়ালস টু কি, এটা হচ্ছে বর্গের কর্ণ। তো আমরা জানি বর্গের কর্ণ এক্স ইকুয়ালস টু বের করার সূত্র হচ্ছে রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যেহেতু আমি আর ধরেছি তাহলে রুট টু ইন্টু ওয়ান, অর্থাৎ এক্স এর মান হচ্ছে রুট টু মিটার। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছি রুট টু মিটার, কেমন? তাহলে এবার এক্স ব্যবহার করে আমরা ই থ্রি এর মানটা বের করে ফেলি, ই থ্রি ইকুয়ালস টু সূত্র আমাদেরকে বলে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু চার্জ এর মান। তাহলে এখানে চার্জ এর মান কত, টেন, নট মাইনাস টেন, শুধু মান, আর ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, তাহলে এখানে ডিস্টেন্স কত, এক্স, তাহলে এক্স স্কোয়ার মানটাকে বসাই দিই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু এক্স এর মান হচ্ছে আমাদের রুট টু স্কোয়ার। এবার এটাকে একটু ইকুয়েশন করে ফেলো, ইকুয়েশন করলে আমরা এই থ্রি এর মানটা পেয়ে যাচ্ছি, কত আসে দেখো তো ইকুয়েশন করে, নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু টেন, আর নিচে হচ্ছে আমাদের রুট টু কে স্কোয়ার করলে টু হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে আমি মানটা পেয়ে গেছি ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন, ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন, তাহলে আমার মানটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন। তাহলে আমি এখানে ফাইনালি ই থ্রি যেটা পেয়েছি, হ্যাঁ ই থ্রি যেটা পেয়েছি সেটাকে আমি লিখে ফেলছি ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন নিউটন পার কুলম্ব। তাহলে দেখো আমি ই থ্রি এর মানও বের করে ফেলেছি। এবার একটা ব্যাপার খেয়াল করো, ই কাজ করছে এই দিকে আর ই থ্রি কাজ করছে এই দিকে, কেমন? এখানে একটা কথা তোমাদের জানা দরকার, বিশেষ প্রয়োজন, এখানে মোস্ট কমপ্লিকেটেড একটা অংশ আছে, সেটা হচ্ছে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই যে ইটা কাজ করতেছে, ইটা ইটা কি একদম মাঝামাঝিতে যাবে? দেখো এখান দিয়ে যেটা ছিল সেটা ছিল আমাদের ই ওয়ান, আর এখান দিয়ে যেটা ছিল সেটা ছিল আমাদের ই টু, ই ওয়ান আর ই টু সমান ছিল বলে, ই ওয়ান আর ই টু সমান ছিল বলে এটা বরাবর মাঝামাঝি চলে যাবে, অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এটা শিওর। কিন্তু যদি ই ওয়ান আর ই টু সমান না হয়, আর ই ওয়ান ই টু কখন সমান হবে না, যখন এইটার চার্জের মান আর এটার চার্জের মান ভিন্ন হবে। তাহলে আমি প্রশ্নের শুরুতেই টেকনিক্যালি এই দুটো চার্জকে সমান ধরেছিলাম, মানে সমান চার্জ দিয়েছি, যার কারণে ই ওয়ান এবং ই টু সমান এসেছে, আর ই ওয়ান ই টু সমান আসার কারণে এটা বরাবর মাঝামাঝিতে চলে যাবে। যদি ই ওয়ান এবং ই টু সমান না হয় তাহলে এখানে অ্যাঙ্গেল বের করতে হয় এবং এটা একটা বিশাল অঙ্ক হয়ে যায়। তো ওই অঙ্কটা কখনোই আমাদের পরীক্ষায় আসে নাই, ওটা নিয়ে তোমাদের একদমই টেনশন করতে হবে না, তবে আমরা এটা ক্লাসে যদি কখনো সময় হয় আমি তোমাদেরকে এমনি দেখিয়ে দিব, ঠিক আছে? এটা বিশাল একটা কমপ্লিকেটেড অঙ্ক হয়ে যাবে, এই মুহূর্তে ওটা নিয়ে তোমাদের একদমই চিন্তা করতে হবে না, তোমরা সবসময় এই টাইপসেরই অঙ্ক পাবা এবং এখানে যে চার্জ পাবা ঠিক সমপরিমাণ চার্জ এখানে পাবা, আর এই দুটো চার্জ সমান হওয়ার কারণে ই ওয়ান এবং ই টু সমান হবে সবসময়, আর অবশ্যই এটা মাঝামাঝিতে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা তো এখানে তোমার থেকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে এটা যে একদম বরাবর মাঝামাঝিতে চলে যাবে ইটা, সেটা একটু স্যারকে এক্সপ্লেন করে দিতে হবে। সেটা এক্সপ্লেন করার জন্য তোমরা থিটাটা বের করে দেখাই দিবা। দেখো আলফা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি হলে, আলফা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি হলে থিটা বের করার একটা সিস্টেম আমি তোমাদেরকে শিখিয়েছি ভেক্টরে, আলফা ইকুয়ালস টু যদি নাইনটি হয় তাহলে এটাকে যদি তুমি থিটা হিসাবে নাও তাহলে থিটা বের করার জন্য সহজ সূত্রটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান, হ্যাঁ উপরের যেটা আছে মানে ই টু হচ্ছে উপরে আর নিচের যেটা আছে সেটা হচ্ছে নিচে। তো তুমি তো এখানে লিখে দিয়েছো ই ওয়ান ই টু সমান, অর্থাৎ ই ওয়ান এবং ই টু কাটাকাটি যাবে, তাহলে এখানে থেকে যায় টেন ইনভার্স ওয়ান ওয়ান, আর আমরা জানি টেন ওয়ান কত ডিগ্রির মান, ফর্টি ফাইভ ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি থিটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি। তাহলে এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাও ফর্টি ফাইভ ডিগ্রি, তাহলে এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় এটাও যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে ইটা হচ্ছে বরাবর মাঝখানে চলে গেছে। তো তোমরা কি করবা, আলফা ইকুয়ালস নাইনটি ডিগ্রি হলে থিটা বের করবা, দেন একটা কথা লিখে দিবা, সুতরাং ই, সুতরাং ই যেটা আমরা বের করেছি ওয়ান ই টু থেকে, সুতরাং ই
E1 ও E2 এর বরাবর মাঝখানে, আচ্ছা এটা না লিখে একটা কথা দেখো, E1 ও E2 এর সাথে 45 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে, শেষ। তাহলে এই ইনফরমেশনটুকু একটু তোমরা গ্যাদার করে দিবা। তো এটা যদি তুমি না করো, ইনফরমেশনটুকু না করো, তাহলে কাটার কোনো সুযোগ নাই, কিন্তু আমি চাই তোমার বেসিক জিনিসটা অনেক উপরের দিকে থাকুক। দ্যাটস ওয়াই তুমি ই এর কথাটা একটু লিখে দিবা। তাহলে তুমি এটা কনফার্ম করে দিলা স্যারকে যে থিটার মান 45 ডিগ্রি, দ্যাটস ওয়াই এটা একদম বরাবর মাঝখানে চলে যাবে। ওকে শেষ। আচ্ছা এই অংশটুকু এবার আমি মুছে ফেলি। এই অংশটুকু অতিরিক্ত একটা অংশ আমি বের করেছি শুধু দেখানোর জন্য। তাহলে আমরা বুঝতে পেরেছি ইটা একদম মাঝখানে চলে গেছে আর ই থ্রিটা হচ্ছে এদিকে। এখন দেখো ইটার দিকটা খেয়াল করো, ইটা কোন দিকে? ইটা হচ্ছে বরাবর এইভাবে এদিকে চলে গেছে, ইটা হচ্ছে বরাবর এদিকে এভাবে চলে গেছে, হ্যাঁ। আর ই থ্রিটা দেখো কোন দিকে, ইটা চলে গেছে এদিকে আর ই থ্রিটা হচ্ছে এদিকে। তাহলে ই এবং ই থ্রি পরস্পর কত ডিগ্রিতে অবস্থান করছে? 180 ডিগ্রিতে। এই 180 ডিগ্রি কনফার্ম করার জন্য আমি থিটাটা বের করে দেখিয়েছি, কারণ থিটা এটা যদি 45, এটা যদি 45 হয় তাহলে এটা বরাবর মাঝখানে যাবে, আর এটা বরাবর মাঝখানে গেলেই এই পুরো কোণটা 180 ডিগ্রি হবে। তাহলে এটাকে একটু যদি আমি চিত্র আকারে দেখাই, অর্থাৎ ই ভেক্টর চলে গেছে এভাবে আর এক্স ভেক্টর চলে গেছে এভাবে, অর্থাৎ একটা ই ভেক্টর চলে গেছে এভাবে আর এদিকে ই থ্রি ভেক্টর চলে আসছে এদিকে, তাহলে এদের মাঝখানে যে কোণটা আলফা সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, আমি যদি এইগুলোকে একটু মুছে ফেলি, কারণ এখানে অনেকগুলো কোণ হয়ে গেছে, তো আমি যদি এগুলোকে একটু মুছে ফেলি, হ্যাঁ এগুলোকে একটু মুছে ফেলি, তাহলে বিষয়টা সুন্দরভাবে লেখা যায়। তাহলে এদের মাঝখানে যে কোণটা এখন তৈরি হয়েছে, হ্যাঁ সেটাকে আমি একটু লিখি, এদের মাঝখানে যে কোণটা এখন তৈরি হয়েছে এটাও মুছে ফেলি, এটাও প্রয়োজন নাই, যেগুলো আমরা সলভ করে ফেলছি। তাহলে এদের মাঝখানে যে কোণটা এখন আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ই থ্রি এবং ই এর মাঝখানের কোণ হচ্ছে এটা, এবং এটা হচ্ছে আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে E1 এবং E2 থেকে আমরা E বের করে ফেলছি, এবার E এর সাথে E3 হিসাব করে আমরা ফাইনাল লব্ধিটা বের করব। তাহলে আমরা লিখি E ও E3 এর মধ্যবর্তী কোণ আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওকে, তো আমরা আবার একটা জিনিস পড়ছিলাম ভেক্টর চ্যাপ্টারে, তোমাদের মনে আছে আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধি বের করতে হয় বড় ভেক্টর থেকে ছোট ভেক্টর বিয়োগ দিয়ে। তাহলে লব্ধিকে আমরা ই প্রাইম বলছি। তাহলে ই প্রাইম হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই থ্রি, এদের মধ্যে কে বড় দেখে বোঝা যাচ্ছে ই বড়। তাহলে লব্ধি হচ্ছে ই থেকে ই থ্রি বিয়োগ, তো এখানে একটা ব্রেকেটে লিখে দিতে হবে যেহেতু ই ইজ গ্রেটার দেন ই থ্রি। তাহলে আলফার মান 180 ডিগ্রি হলে লব্ধি বের করার সিস্টেম হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ, যেহেতু এখানে ই বড় তাই ই মাইনাস ই থ্রি। তাহলে লব্ধিটা আমরা একটু এখানে বের করি, ই প্রাইম ইকুয়ালস টু ই এর মানটা ড্রপ করে দেই, 6.36 × 10⁻¹⁰ মাইনাস 4.5 × 10⁻¹⁰। ওকে, আর এককটা হচ্ছে আমাদের নিউটন পার কুলম্ব। তাহলে এবার ইকুয়েশন করে ফেলো, 6.36 মাইনাস 4.5 ইন্টু 10⁻¹⁰ নিউটন পার কুলম্ব। তাহলে ই প্রাইম এর মানটা কত হয় আমাকে একটু বলে ফেলো এখন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের আনসার হচ্ছে 1.86 × 10⁻¹⁰ নিউটন পার কুলম্ব। এটাই হচ্ছে আমাদের আনসার। আর দিক কোন দিকে? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার দিকেরও তো একটা বিষয় আছে। আচ্ছা দিক হচ্ছে সবসময় আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হলে দিক হচ্ছে সবসময় বড় ভেক্টরের দিকে, সুতরাং দিক হচ্ছে এদের মধ্যে বড় যেটা তার দিকে, অর্থাৎ এদের মধ্যে বড় কে? ই হচ্ছে বড়, সুতরাং দিক ই এর দিকে, দিক হচ্ছে আমাদের ই এর দিকে। তো আশা করি তোমরা আজকের অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, লব্ধি প্রাবল্যের অঙ্কটা। তো এই লব্ধি প্রাবল্যের অঙ্কটা তোমরা, তোমাদেরকে আমি আরেকটা ম্যাথ দিচ্ছি যেটা তোমরা আমার জন্য বাসায় করে ফেলবা, এটা খুবই টেকনিক্যালি করবা। দেখো আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হলে বিয়োগ আর আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে সবসময় হচ্ছে যোগ, মনে থাকবে? ওকে, তাহলে আমি তোমাকে একটু ম্যাথটা লিখে দিচ্ছি।
হ্যাঁ এটা আমার জন্য তোমরা করে ফেলবে, করে আমাকে দেখাবে। ধরে এইভাবে আমি আরেকটা বর্গক্ষেত্র দিলাম এবং বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি বলছি, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের এফ, আর এটা হচ্ছে আমাদের এস। হ্যাঁ তো আমি এস বিন্দুতে দিচ্ছি মনে করো -2 কুলম্ব, আর কিউ বিন্দুতে দিচ্ছি মনে করো +2 কুলম্ব, আর বিন্দুতে দিচ্ছি মনে করো +4 কুলম্ব। ওকে তো আমাকে এখন ইকুয়েশন করে বের করে দিতে হবে বাকি ব্যাপারটা। যাই হোক তো তোমার কাজ হচ্ছে পি বিন্দুতে প্রাবল্য বের করা। তাহলে এখানে 4টা কর্ণার দিয়েছি, আর আমি এখানে বলে দিচ্ছি আমাদের যে বাহুর দৈর্ঘ্যটা, বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 মিটার করে, আর এটা হচ্ছে একটা বর্গ। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে, আমি আর কোনো ইনফরমেশন দিচ্ছি না এখানে। তো তোমাদের যে কাজ সেটা হচ্ছে পি বিন্দুর প্রাবল্য বের করবে, বুঝে শুনে করে আমাকে দেখাবে পি বিন্দুর প্রাবল্য নির্ণয়, এবং খুব সুন্দর করে টেকনিক্যাল ইস্যুতে অঙ্কটা করবে। অঙ্কটার মধ্যে তোমাদের ছোট একটা হয়তো তথ্য লাগতে পারে ভেক্টর থেকে, সেই তথ্যটুকু আমি তোমাকে বলে দিচ্ছি। মনে রাখবা আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হলে লব্ধি হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ, এবং দিক হচ্ছে বড় এর দিকে। হ্যাঁ আমি এটা এভাবে লিখছি আর কি তোমরা বোঝার জন্য। আর আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে, আলফা ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি হচ্ছে বড় যোগ ছোট, এবং দিক হচ্ছে দুটাই তো একদিকে, কারণ আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি মানে হচ্ছে দুটোই একদিকে। তাহলে দিক হচ্ছে বড় কমা ছোট এর দিকে, অর্থাৎ দুটোর দিকে। তাহলে একটা জিনিস হচ্ছে যে আলফা ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধি বের করার সিস্টেম হচ্ছে বড় মাইনাস ছোট, এবং দিক হচ্ছে বড় এর দিকে। আর আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে লব্ধি বের করার সিস্টেম হচ্ছে বড় যোগ ছোট, এবং দিক বড় ছোট দুটোই সেম একই দিকে। তাহলে আজকের ক্লাসে আমরা বর্গের প্রয়োগটা শিখছি। আর একটা কথা বলে রাখি, এইগুলা এটা সবসময় বর্গক্ষেত্রতে থাকবে, আয়তক্ষেত্রতে থাকে না। আয়তক্ষেত্রতে থাকলে তিন কোণার তিনটা চার্জ দিয়ে প্রাবল্য বলে না, হয়তো দুটো কর্নারে দেয়া থাকে আর একটা কর্নারে দেয়া থাকে না, যদি আয়তক্ষেত্রের প্রশ্ন হয়। আশা করি ওটা তোমরা পারবা, ঠিক আছে? আমি আরো স্পেসিফিক কিছু প্রয়োগ করাবো। নেক্সট ক্লাসে আমরা তড়িৎ ডাইপোলের মানে ইলেকট্রিক্যাল যে ডাইপোলের বিষয়টা সেটা ক্লিয়ার করতে পারি কিনা দেখি। আর তড়িৎ প্রাবল্যের শেষ টপিক ইলেকট্রিক্যাল ডাইপোল। হ্যাঁ তো এই স্থির তড়িৎ চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার মানে এই সেকেন্ড পেপার বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং মনোযোগ দিয়ে এই কাজগুলো তোমরা করবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।